منصور ابن عمار বলেন গোলাম তুমি বসিয়া যাও গোলামের জন্য মনসুর ইবনে আম্মার দোয়া করলেন আল্লাহ ও মালিক আমার সাইলের প্রশ্ন প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহর গোলাম 4 দিরহাম তোমার রাস্তায় দান করেছে গো মালিক আমি ওয়াদা করেছিলাম 4টা দোয়া করব তার জন্য গো মালিক আমি মুসাফির মানুষ আমি আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া চাই আয় আল্লাহ এই গোলামের মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই গোলাম আছে আজাদ হইয়া একবারে স্বাধীন হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকে তৌফিক দিয়া দেন মনসুর ইবনে আম্মার দোয়া করলেন দুই নাম্বার দোয়া হলো আল্লাহ দুই নাম্বার টাকার বিনিময় দ্বিতীয় দোয়া আপনার কাছে গো মালিক এই গোলামটা বড় গরীব গোলামটাকে আপনি আল্লাহ ধন সম্পদ দৌলত দান করেন সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলার কাছে দুইটা দোয়া করার পর তৃতীয় নাম্বার দোয়া করলেন ও আল্লাহ ইহার মনিব বড় ভালো ও আল্লাহ মনিবটাকে মুসলমান হওয়ার জন্য তৌফিক দিয়া দেন তিনটা দোয়া করার পর চতুর্থ দোয়া করলেন আল্লাহ বান্দা এবং তার মনিব দুইজনকে আল্লাহ আপনি মাফ করে দেন এই কথা বলার পর ওয়াজের মাহফিল শেষ হয়ে গেল গোলাম তার বাড়িতে চলে গেল মনিব দরওয়াজায় দাঁড়ায় রইছে কেন এত বিলম্ব হইল মনসুর ইবনে আম্মারের মজলিস শেষ হয়ে যাওয়ার পর গোলাম এবার বাড়ির দরওয়াজায় হাজির হওয়ার পর মনিব জিজ্ঞাসা করলো এ গোলাম কেন এত দেরি করিয়া তুমি বাড়ি ফিরলা গোলাম মনিব গেড়ে গেড়ে ও মনিব আমার আমি মনসুর ইবনে আম্মারের মজলিসে বসলাম 4 দিরহাম যা দিয়েছিলেন জিনিস কেনার জন্য ওই 4 দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি গো ও মনিব আমার 4 দিরহামের বিনিময়ে 4টা দোয়া নিয়ে বাড়িতে ফিরলাম মনিব বলে কি কি দোয়া নিয়ে বাড়িতে ফিরলা রে গোলাম মনিব এবার মনিবের প্রশ্নের জবাবে গোলাম বলে ও মনিব আমার প্রথম চাওয়া হইল আল্লাহর কাছে চাইলাম আমি যে গোলাম আল্লাহ যেন আমাকে মুক্ত করে দেন আমি কারো আন্ডারে কারো অধীনে কাজ করতে চাই না মনিব সঙ্গে সঙ্গে শুনে বলে এ গোলাম যাও এখন থেকে তোমাকে আমার গোলামি শিকল থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাক বলেন গোলাম যারা কোনো ভালো কাজ করে ভালো কাজ করার ইচ্ছা করে ও গোলাম তুমি যদি ভালো কাজ করার যদি একবার নিয়ত করে নাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা নেকি দিয়া দে আল্লাহর রসুল বলেন এ গোলাম কোন ব্যক্তি যদি নিয়ত করার পর ওই নেক আমলটা করে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি তার আমল নামায় লিখে দেন তাহলে যারা নিয়ত করছো বাড়ির থেকে মাহফিলে যাব উলামায়ে হযরতদের বয়ান শুনবো বয়ান শোনার জন্য ঠান্ডার ভিতরে এসে বসে গেলারে গোলাম আল্লাহ পাক বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে আমি আল্লাহ যেহেতু কাদের কুদরত আমি আল্লাহর চেয়ে বড় কেউ নাই আমি আল্লাহর থেকে দাতাওয়ালা কেউ নাই আমি আল্লাহ খুশি হইয়া গোলামকে একটা ভালো কাজের বিনিময় 10 গুণ বাড়াইয়া দিলাম এ গোলাম 10 গুণ পাওয়ার পর তুমি আর পরেও কি খুশি না আল্লাহ পাক বলেন বান্দা তোর একটা ভালো কাজের বিনিময়টা কেমন একটা ভালো কাজ করলা ওই ভালো কাজের সওয়াব আমি আল্লাহ কতটুক পর্যন্ত দিতে পারি গোলাম তোমার কোনো কল্পনাও নাই আমি আল্লাহ তাআলা চাইলে তোমার একটা নেকের কাজকে 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ তার সওয়াব টেনে টেনে বড় করে 700 গুণ পর্যন্ত পৌঁছাইয়া দি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন এ গোলামের দল
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জান মালটা আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি বিনিময়ে দিয়া দিয়েছি এমন দামি জিনিস আল্লাহ পাক বলেন কোরআনের ভাষায় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেন গোলামের দল আমি আল্লাহ তাআলা তোদেরকে জান জীবনটা দিলাম তোমাদেরকে যে বডিটা দিলাম তোমাদের সঞ্চালনের জন্য যে ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিলাম সবকিছু আমি আল্লাহ তাআলা দান করেছি আমি আল্লাহই তো দিলাম বলেন তো যদি বুঝে থাকেন বলেন সুস্থতা কার নিয়ামত আরো জোরে বলেন কার নিয়ামত আল্লাহ তাআলা যে ভিতরে প্রাণ পাখিটা দিলেন এটা কার নিয়ামত এ লজ্জা লাগতেছে না কি জোরে বলেন না কে দিবেন এই জীবনটা কার এই জীবনটা দেওয়ার পরে সুস্থতা দেওয়ার পরে আমল যে করতেছেন ক্ষমতা কে দিবে বলেন তো জোরে জোরে বলেন কে দিবে আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম তোরে সুস্থতা দিলাম সব কিছু দেওয়ার পর এ গোলাম সব কিছু আমার দেওয়া বডিটা আমি আল্লাহ দিলাম জীবনটা আমি আল্লাহ দিলাম তোর সুস্থতা আমার দেওয়া নিয়ামত সব কিছু বান্দা দেওয়ার পরেও আমি আল্লাহ তোর সাথে একটা বেচা কেনা করলাম কি করলাম আপনারা কথা বুঝতেছেন না তো হ্যাঁ আমার প্রশ্নের উত্তর দিতে হইব নাইলে কি পড়ালেখা হইল এনে এনে পড়ালেখার মতো হইতে হইব ছাত্র হইতে হইব আমি প্রশ্ন করলে জবাব দিতে হইব আল্লাহ বলেন গোলাম তার সাথে একটু বিক্রয় কয় ক্রয় বিক্রয় করলাম আমি আল্লাহ ক্রেতা হইয়া তোর জীবনটা তোর আমলটা তোর যা কিছু আছে সব আমি আল্লাহ কিনে নিলাম আমি ক্রেতা হইয়া তোর জীবনটা তোর আমলটা আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন এ গোলাম আমি আল্লাহ খরিদ করে নিয়েছি তোর জীবনটা অথচ আল্লাহ তাআলা নিজেই জীবনটা দিয়েছেন এটা তোমার মালিকানা না আল্লাহ তোমাকে মালিকানা দেওয়ার পর আবার আল্লাহ বলতেছেন গোলাম তোরে যেই জিনিসটা দিলাম আমি আবার কিনিয়া নিলাম অনেক সময় দেখা যায় বাবা ছেলের কাছে অনেক কিছু পণ্য মস্কার করে বিক্রি করে আসে না নাই বাবা বলে বাবা তোমার কাছে বিক্রয় করলাম 100 টাকা দাও মস্কারা করি 100 টাকা দেয় জিনিসটা দেওয়ার পর আবার টাকাটা ফিরায়া দেয় বাবা আমি খুশি হইয়া গেলাম যাও তোমাকে জিনিসও দিলাম আবার টাকাটাও তোমাকে ফেরত দিলাম এটা বাবার একটা মহব্বত সন্তানের জন্য বাবার এটা উদারতা আল্লাহ বলেন গোলামের দল আমি আল্লাহ তাআলা তোকে জীবন নামক দৌলত দান করলাম আমি আল্লাহ তোকে হায়াত দান করলাম আমি আল্লাহ তোকে সুস্থতা দিলাম আমি আল্লাহ তাআলা তোরে সব কিছু দেওয়ার পর আমি আল্লাহ আবার ইহসান করিয়া দয়া করিয়া মহাব্বত করিয়া তোর ওই বিনষ্ট হয়ে যাওয়া জিন্দগিটা আমলগুলো আমি আল্লাহ তাআলা আমার দামি জান্নাতের বিনিময় তোর থেকে কিনে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন গোলাম তুমি যদি তোমার জানত তোবা মাল এক টাকাও যদি আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে নাও তুমি যদি আমার রাস্তায় ব্যয় করে নাও আমি আল্লাহ তাআলা এগুলাকে লালন পালন করি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন ও গোলামের দল তোমরা যদি তোমাদের জীবন থেকে যা আল্লাহ তাআলা সম্পদ দান করলেন যতটুকু দৌলত আল্লাহ দান করলেন ওই সম্পদ থেকে যদি একটা টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করে নাও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খরচ করে নাও এ গোলামের দল আল্লাহ পাক বলেন ওই এক টাকাটাকে আমি আল্লাহ আমার হেফাজতে রাখি এমন ভাবে লালন পালন করি ও কৃষকওয়ালা ভাই ও গোষ্ঠী চারানেওয়ালা ভাই ও রাকাল ভাই ভালো করিয়া শুনিয়া নাও আল্লাহ পাক বলেন তোমরা যেমন গরুর বাচ্চাটা ছোট একটা গরুর বাচ্চা হওয়ার পর ওইটাকে লালন পালন করিয়া অনেক বড় করো ওইটা একটা পর্যায়ে পৌঁছিয়া যায় আল্লাহ পাক বলেন ও গোলামের দল আমি আল্লাহ তাআলার রাস্তায় এক টাকা দান করলাম ওই টাকাটাকে আমি আল্লাহ বড় যত্ন করিয়া ওই টাকার সওয়াবটাকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ পর্বতমালার মতো বড় করিয়া দে সুবহানাল্লাহ আল্লাহ বলেন গোলাম মনে করলা টাকাটা কই দিলাম আল্লাহ বলেন বান্দা চোখ দুইটা যখন বন্ধ করবি
তখন দেখতে পারবি তোর আমল নামাই কত সওয়াব বান্দা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে ডানে বামে শুধু সওয়াবের পাহাড় দেখতে পাবে আল্লাহ তাআলাকে তখন বান্দা প্রশ্ন করিয়া বলবে মালিক এই সওয়াব কার আল্লাহ বলবেন গোলাম তোর টাকাগুলো আমি বড় যত্ন করিয়া বিনষ্ট হতে দেই নাই একটা টাকা দান করেছিলা ওইটা কি মনে আছে রে গোলাম আমি আল্লাহ তাআলা ওই টাকাটাকে যত্ন করিয়া রাখছি তোমার তো মনে নাই কখন কোথায় তুমি দান করেছিলা রে গোলাম আমি আল্লাহ তাআলা ওহার বিনিময়টা দুনিয়াতে দিয়েছিলাম তুমি বুঝতে পারো নাই কোথায় দিয়া কোন দিক দিয়া দিলাম তুমি কখনো টের পাও নাই আবার ইহার সবটুকু আমি আল্লাহ পরকালেও যত্ন করিয়া রাখলাম আল্লাহর বান্দা ওই সবটা দেখার পর বড় খুশি হইয়া যাইয়া বলবে আল্লাহ আপনি কর কত দয়াবান আপনি কত মেহেরবান গো আল্লাহ আল্লাহ বলবেন গোলাম ওই এক টাকার সওয়াবটা নিয়ে আজকে ওই সুবিশাল ওয়ালা পাহাড়ের মতো সওয়াব নিয়া আমি আল্লাহর বানানোর জান্নাতের ভিতরে ঢুকে যাও এ বান্দার দল যারা জান অথবা মাল দিয়া আল্লাহর রাস্তায় ব্যয় করো তাদের কি ফজিলত হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই আল্লামা সুফরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লিখছেন এক আল্লাহর গোলাম ছিলেন তিনি আল্লাহর ওলি ছিলেন তিনি একদিন বসিয়া নিজের স্ত্রী নিয়া দুইজনে মিলিয়া আটা গোলাইয়া রুটি বানাইতেছিলেন আটা ছিলেন না আটা দিয়া রুটি বানাইতেছিলেন আটা দিয়া শুধুমাত্র পানি দিয়া আটাগুলো গুলাইছেন এখন খামিরা বানাইছেন রুটিগুলো বানাবেন এমন অবস্থায় স্ত্রী বলল স্বামী গো ঘরের ভিতরে কোনো আগুন নাই একটু আগুন আনা দরকার বাড়ির অপর বাড়ির থেকে আগুনটা আনা বড় দরকার স্ত্রী চলে গেলেন অন্য বাড়িতে আগুন আনার জন্য স্বামী এখন আটার গুলুক পানি দিয়া গুলানো আটা নিয়ে বসে আছে স্বামী যখন বসে আছে একজন ভিক্ষু গায়ে বসে আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা তিন দিন যাবত কোন মিরাটা আছে আর বাকি কিছুই নাই আল্লাহর গোলাম বলেন আল্লাহর গোলাম বলতেছেন আল্লাহর বান্দা যা পারো আমাকে দিয়ে দাও এই কথা বলার পর হাবিবে আজমি পুরো আটার খামিরাটা আল্লাহর বান্দা ওই ভিক্ষুকে পুরো আটার খামিরাটা দান করে দিয়েছেন সুবহানাল্লাহ বলে হাবিবে আজমি আটাটা গুলানো আটাটা দিয়ে দেওয়ার পর স্ত্রী আগুন নিয়ে আসছে রুটি বানাবে রুটি বানানোর জন্য আসার পরে মেজাজটা বড় গরম স্বামীকে রাইখা গেলাম আটাটা খামিরা বানাইয়া দিয়ে গেলাম ছোট ছোট বল বানাইয়া রুটিটা শুধু এখন বানাবো ওই পজিশনে বানানোর পর আল্লাহর গোলামকে জিজ্ঞেস করলেন ও স্বামী আমার আটাটা দিয়ে গেলাম ওই রুটির খামিরাটা কোথায় আল্লাহর বান্দা বলেন একজন ভিক্ষুক আমার দরওয়াজায় এসে বলতেছে তিন দিন যাবত কিছু খাই না আমার বড় দয়া হইছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রেজামন্তি হাসিল করার জন্য আমি আল্লাহর রাস্তায় ওই আটার খামিরটা দান করে দিছি জুড়ে বলবেন কি সুবহানাল্লাহ হাবিবে আজমির স্ত্রীটা বড় মেজাজটা বড় গরম দেখায় বলল স্বামী এতটুকু আটায় বাকি ছিল অবশিষ্ট ছিল আর বাকি কোনো আটার খামিরা নাই এখন আমরা কি খাবো গো স্বামী বলতে বলতে দেরি হইছে স্বামী বলে স্ত্রী আমার আল্লাহ রাস্তায় দান করেছি তার জন্য আল্লাহ ভালো বিনিময় দান করবেন তুমি একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে দিবেন এতে কোনো সন্দেহ নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ হাবিবে আজমি এই কথা বলার পর বলতে দেরি হইছে হাবিবে আজমি বলেন আমি কথা বলতেছি আমার স্ত্রীর সাথে সঙ্গে সঙ্গে শুনলাম আমার ঘরের দরজার সামনে কে যেন দরজায় আঘাত করতেছে দরজা নাড়তেছে টুকা দিতেছে হাবিবে আজমি বলেন দরজাটা খুললাম খুলিয়া তাকাইয়া দেখলাম আমার চোখ ছানা ভরা হয়ে গেল তাকাইয়া দেখলাম একজন আগন্ত ব্যক্তি চেহারাটা বড় সুন্দর ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া দেখলাম ব্যক্তিটাকে আমি সচরাচর কোনোদিন দেখি নাই দুনিয়ার কোন মানুষের মতো লাগে না কে এই আগন্তুক হাবিবে আজমিন বলেন ও আগন্তুক বলে ভাই কেন আমার দরওয়াজায় হাজির হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলে আল্লাহর গোলাম একটু আগে যে সাইল কে প্রশ্ন করনে ওয়ালাকে আটার খামিরা দিছিলা মনে আসিনি বলে হা আল্লাহ পাক ওই দানে খুশি হইয়া আসমানের পক্ষ থেকে রুটি বানাইয়া চিকন পাতলা চাপাডি পাতি বানাইয়া রুটি বানাইয়া গোশত দিয়া আল্লাহ তোমার
বিনিময় ফিরাইয়া দিছে বলেন তুমি তো রুটি বানানোর জন্য প্রস্তুত অথচ মালিক আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া ওই আটার বিনিময়ে আল্লাহ তাআলা রুটি নিজেই বানাইয়া নিজের পক্ষ থেকে পাতলা চাপাটি রুটি বানাইয়া তার সাথে আল্লাহ তাআলা ভুনা গোশত সহ হাদিয়া দিয়া তোমার দরজায় ফিরাইছেন সুবহানাল্লাহ বলেন স্বামী এবার ডাক দিয়ে বলে ও স্ত্রী আমার তাকাইয়া দেখো আমার মালিকের কি দয়া আমি রুটি বানাইতাম কষ্ট করিয়া রুটিটা বানানো লাগতো এরপরে আগুনে সেক দিয়া রুটিটা তারপরে খাবারের উপযোগী হইতো এরপরে তরকারির প্রয়োজন হইতো আমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খামিরাটা দান করলাম আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ তাআলা কষ্টের থেকে মুক্তি দিয়া রুটি বানাইয়া বান্দার বিনিময় দুনিয়াতেই দিয়া দিছে এই স্ত্রী আমার আর এর বিনিময় তো আল্লাহ তাআলা পরকালে রেখেই দিয়েছেন দুনিয়াতেই দেখো কত সম্মান এইজন্য যারা আল্লাহর রাস্তায় বের করবে আল্লাহ এগুলাকে কোনোদিন নষ্ট হতে দিবেন না সম্মান দুনিয়াতেও দিবেন পরকালেও আমার আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিবেন দুনিয়াতে কেমনে দিবেন হয়তো 10 টাকা দেওয়ার কারণে 10 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার যন্ত্রাংশগুলো কোটি টাকার সম্পদগুলো আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন কারণ মায়ার নবীর হাদিস আস সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমার আল্লাহর নবী বলেন সাদকা হয় হইলো তোমার জন্য বিপদ আপদ থেকে বাঁচানোর মাধ্যম এবং তোমার বয়স এবং হায়াতের ভিতরে বরকতের মাধ্যম জুড়ে বলেন সুবহানাল্লাহ আস সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমার আল্লাহর নবী জীবন গোলামের দল যারা আল্লাহর রাস্তায় জীবনটা ব্যয় করলো যারা শ্রম দিল টাকা দিল অথবা নিজেদের শ্রম জড়াইয়া আল্লাহকে খুশি করার জন্য যারা ব্যয় করলো আল্লাহ পাক তাদের শ্রমগুলোর বিনিময় আল্লাহ যখন বান্দা কোনো গুনাহ করে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান আল্লাহ একটু গুসসা হয়ে যান আল্লাহ তাআলা তার উপরে বান্দার উপরে বিপদ দিয়া দেন আল্লাহ তাআলার বান্দা যখন দান করে নেয় আল্লাহ তাআলা দানের বিনিময়ে আবার আল্লাহ খুশি হইয়া বান্দার উপর আগত বিপদ থেকে বাঁচানোর জন্য মালিক বিপদটা তরাইয়া বিপদ থেকে মুক্তি দিয়া আল্লাহ তার জন্য সুকুন শান্তি আর বরকত দিয়া বান্দার জীবনটা বরবর করে দেন সুবহানাল্লাহ খারাপ লাগতেছিনি শুনবেন নি আরো কিছু আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন আমিন বলেন আল্লাহ যদি বলে ওহো সাকদর মানুষ যারাই বসছো যারা ঘুরতাছো তোরা কফা লোলা যারা ব্যান্ডেলের ভিতরে বসলি কফা লোলা যা জীবনে আর কিছু কবুল না হোক আজকে তোদেরকে মাফ করে দিলাম বলেন তো আল্লাহর কি আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন লাগবো নি আল্লাহ তো কাদের কুদরত প্রধানমন্ত্রী হয়তো আল্লাহর কাছে অনুমোদন লওয়া লাগবো আল্লাহর কারো কাছ থেকে অনুমোদনের দরকার নাই আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা হে গোলাম তোর পাপ তোর গুনাহ দিয়া যদি আসমান জমিন নক্ষত্র গ্যালাক্সি যা আছে সব যদি ভরে যায় আমি আল্লাহ ফাগাফারতু লাকা ওয়ালা উবালি আমি আল্লাহ মাফ করে দিব আমি কারো পরোয়া করি না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোদেরকে মাফ করলে আমার কারো কাছ থেকে কৈফিয়ত দেওয়া লাগবে না সুতরাং বান্দা বস আমার কাছে আশা রাখ আশার আলো রাখ আর অন্তরে ভয় রাখ দুইটা যখন নিয়ে বসবি আমি আল্লাহ তোকে মাফ করি বেগুনা মাসুম বানায় আমার বান্দা আমার বান্দি যারা মাহফিলে মহিলা প্যান্ডেলে আছে যারা পুরুষ প্যান্ডেলে আছে আল্লাহ উভয় দলকে এখান থেকে মাফ দিয়া ঘোষণা কইরাই আল্লাহ বাড়িতে ফেরাইবেন জোরে বলেন না সুবহানাল্লাহ খুশি না বেজা আল্লাহ তাআলা মাফ করবেন এটার এটা কিন্তু আমার মুখের ভাষা না রাসূল বলছেন এই মজলিসটাকে হাফাতুল হুমুল মালায়েকা ফেরেশতারা বেষ্টন কইরা ভিডিও ফুটেজ চালু আছে যে দেখি কারা কারা বসলো চাপদর মানুষ আরে আপনারে হয়তো আমি চিনি না কিন্তু ফেরেশতারা চিনে না আপনি মসজিদের রাস্তা চিনেন না মসজিদের খাটি আপনারে ঠিকই চিনেন ঠিক কি না বলেন আপনি মসজিদের খাটি আর খবর লনবেন লন সময় হইলে খাটি আপনার বাড়িতে উপস্থিত হবে কি হবে না আজরাইল রে আপনি না চিনলে না দেখলে কি হবে বিশ্বাস না করলেও সমস্যা নাই ঠিক টাইমে তোমার বাড়ির সামনে দরজার সামনে আইসা আজরাইল টক টক দিয়ে আওয়াজ দিবে কি দিবে না বাঁচতে পারবেন নি কেউ
কারো বাঁচার কোনো সুযোগ নাই সুতরাং এখানে আজকে রাতটা যদি কুরবান হয়ে যায় কারণ কোনো কষ্ট আসেনি প্রতিদিন কি এই মাহফিল এখানে হয় হয়তো মাহফিল হয় দুই চারটা একই স্টেজে অথবা একই মাঠের ভিতরে দুই চারটা মাহফিল এলাকাতে হয় তবে এই মসজিদের আঙ্গিকে তো আর প্রতিদিন হয় না ঠিক না আপনারা যে বসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন জীবনের গুনাহ মাফ করুন সকলে বলে আমিন আল্লাহ বলছেন গোলাম আমি আল্লাহ যে তোদেরকে কত মহব্বত করি কত যে ভালোবাসি তোদেরকে মাফ করার জন্যই তো আমি পয়সা রইছি ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদা লিয়াতুবা মুসিউল লাইল রাতে অপরাধ করেছো তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ হাত কুদরতি হাত সামনে দিয়ে বসে আছি জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি চান আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে বাড়িতে ফিরতে পারবে আর যদি আপনি না চান তাহলে আপনাকে কেউ কে মাফ করাইবে আল্লাহ বলে বান্দা তুই খালি চেষ্টা কর আসাইউ মিন্নি ওয়ালিত মামু মিনাল্লাহ চেষ্টা তুই করবি আমি তোরে সফলতা দিয়া আমি তোরে মাফ কইরা তোর উচ্চ মাকাম দান করে বাড়িতে ফিরাই দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন গোলাম মনসুর ইবনে আম্মার কি নাম বললাম মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাই একদিন বৈশা আমি যেভাবে আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি উনি ঠিক তেমনি ভাবে বয়ান করতেছে তো মনসুর ইবনে আম্মার যখন বয়ান করতেছিলেন বয়ানের প্রায় শেষ অংশে একজন সাহেল দাঁড়াইছে সাহেলের বাংলা বাংলা হলো একজন সওয়াল করনেওয়ালা একজন ভিক্ষুক দাঁড়াইছে কে দাঁড়াইছে আরো জোরে বলেন কে দাঁড়াইছে ভিক্ষুক দাঁড়ায় বলছে আল্লাহর ওলি আমারে আপনি চার দিরহাম দান করেন কয় দিরহাম যারা মোটামুটি বাহরাইন কুয়েত মুয়েত গেছেন তারা দিরহাম বুঝবেন দিনারও বুঝবেন স্বর্ণের টাকাকে আরবিতে দিনার বলা হয় রূপুর টাকাকে বলা হয় দিরহাম কয় দিরহাম দিতে বলছে মাশাআল্লাহ অনেকে মনে রাখছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এইভাবে জাগ্রত থাকতে হইব এত সকালে ঘুমায় দিলে হইব না কয় দিরহাম বলছে মাশাআল্লাহ আরো আওয়াজ দেন না কয় দিরহাম বলছে আল্লাহর ওলি আমাকে আপনি চার দিরহাম দেন আমার চার দিরহামের খুব জরুরত তো মনসুর ইবনে আম্মার বয়ানে শেষে বললেন কে পারবা এই সাহেলকে চার দিরহাম দান করতে যে চার দিরহাম দান করবা আমি তার জন্য চারটা স্পেশাল চারটা ভিআইপি দোয়া করব কয়টা বলছেন চারটা কয় দিরহামের বিনিময় চার দিরহামের বিনিময় হঠাৎ করে একজন ইহুদির এক গোলাম মুসলমান কিন্তু মনিব কি ইহুদি মনিব কি বুঝেন না আপনারা মনিব ইহুদি আর গোলাম মুসলমান ইহুদির গোলাম বলতেছে মনসুর ইবনে আম্মারকে যে হযরত আমি চার দিরহাম দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার জন্য আপনি চারটা দোয়া করবেন বলছে এই যে নেন চার দিরহাম মানে চারটা রূপার পয়সা এই চারটা দিরহাম নেন আমার জন্য চারটা দোয়া করেন মনসুর ইবনে আম্মার চার দিরহাম হাতে লয়ে বললেন কি কি দোয়া করা লাগবে বলো এখন আল্লাহর গোলাম বলতেছে হযরত আমি একজনের গোলাম আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই গোলামিত থেকে মুক্তি কইরা আমাকে আজাদ অর্থাৎ স্বাধীন বানায় দেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কি বাড়ির গিয়ে সাসি করে শুনাইবেন না আল্লাহরে শুনাইবেন একটু সিফা সাফা সাইরিয়া দিয়ে একটু আওয়াজ দেওয়ান জানানি হ্যাঁ আওয়াজটা তো কারে খুশি করার লাগে দিতাছে তা আল্লাহর নাম নিতে তো লজ্জা কি ও বাবা আল্লাহ যদি না চান আপনি নিতে লড়তে পারতেন না হ্যাঁ পশ্রাপ পানি খাইছেন এক গ্লাস পানি খাইছেন তো তৃষ্ণা মেটানোর জন্য যদি আটকা যা ও হয়ে আসেনি এক গ্লাস পানি খাইছেন প্রথম জীবন বাঁচানির লাগিয়া পানি খাওয়ার পরে পশ্রাপ আটকে গেছেন এখন জীবন আরেকবার বাঁচানির লেগে চেষ্টা করতেছে আগে জীবন বাঁচানোর লেগে পানি খাইছে এখন এই পানিটারে বের করার লাগিয়া আবারও চেষ্টা করতেছে আছে না নাই আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে এটা তো বুঝেন না টুকা দিলে বুঝদারবেন আল্লাহ তাআলা এই যে ক্ষমতা দিছে এখন হাত হাত লড়াইতাছেন একটু পরে চা খাইতে যাইবেন লড়া দিতে দিতে বাড়ি যাইবেন গা এই ক্ষমতা কি নিজে গো কি না আনছেন আল্লাহ দিছে এই এই ক্ষমতা যেহেতু আল্লাহ দিছে এই আল্লাহর যদি গুণগান না করেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ যা আছে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ আপনি তো বারাটি আমি
আর 12 টি এর কোন নেতাগিরি থাকতে পারে না বাড়িওয়ালা যদি কয় এই আজকে দিও আমার বাড়িতে বেরো কোন বাহাদুরি আছে ও নাই সুতরাং আল্লাহ যদি কয় আজ কালকে সকালেই তোর ফরওয়ানা শেষ মরার লাগে প্রস্তুত কি করবেন তখন আমার বাড়ি ছাইরা দে দুনিয়া ছাইরা দে কিছু করার নাই সুতরাং আল্লাহরে খুশি করার জন্য হলেও আজকে একটু আওয়াজ দেন যারা ঘুরতাছে আশেপাশে এরা যেন কলজার ভিতরে আঘাত লাগে যে আমরা যাইলাম না কেউ পারবেন নি সেকুরি একটু মুরুব্বি সাসারা সহ বলি নারায়ে তাকবীর এবার যুবক বাইরা যারা আছেন ইজ্জত আছেন আমিও যুবক হ্যাঁ আপনারা নওজোয়ান আমিও নওজোয়ান এখন আপনারা আমার ইজ্জত আছেন যুবকরা কইবেন বাবাজিরা একটু থামেন দিহি টেস্ট করি একটু যুবকরা বলেন নারায়ে তাকবীর ওইছেন ও ইজ্জত মেরে লাইছে সাসারাই ফাস্ট বুইরা বেডানের যে ক্ষমতা বোঝা গেছে এখন কয় যুবকের 14 দিন আর বুড়ার একদিন এবার বুড়ার আর একটু টেস্ট নি যাতে একটু ঘুমটা ভাঙে সাসারা বায়েরা বুঝেন নি বাপপুত মিলা জিলা দাদা নাতি সবাই মিলে এবার বলেন নারায়ে তাকবীর আরে বাবা রে বাবা পাওয়ার আছে দেখা যায় হ্যাঁ মোটামুটি 10টা বাজদাছে পাওয়ার বহুত আছে মনে আছে নি কই গেছিলাম মানসুর ইবনে আম্মার কয়টা দোয়া করবেন বলছেন মাশাআল্লাহ হ্যাঁ মনে রাখতে হইব এটা না ওয়াজে শ্রোতা আয়া বইয়া থাকলে আর যাইলে লাভ হইতো না কিছু নিতে হইব কিন্তু মানসুর ইবনে আম্মার বলেন ঠিক আছে দোয়া চাও বলে হুজুর আমি গোলাম আমারে আজাদ মুক্ত হওয়ার জন্য আমি যেন কারো অধীনে কাজ না করা লাগে দোয়া করেন বুঝছেন নি প্রথম দুই নাম্বার হুজুর এই টাকাটা দিয়া আমি মুসলমান আমি গরিব মানুষ আমার এত টাকা নাই আমি মুকাতে গোলামও না কিন্তু আমার টাকা নাই দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পত্তির ভিতরে বরকত দান করে আমার জন্য আল্লাহ ধন দৌলত দান করে জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা গেছে দুইটা তিন নাম্বার আমার দোয়া হইল আপনার কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মনিবটা খুব ভালো যদি ইহুদি তবে সে খুব ভালো অনেক সময় আসে না বেদিন হইলেও খুব ভালো চরিত্রবালা গোলামরারে খুব ভালোবাসে বসে আমার মনি ইহুদি হইলে কি হবো বিধর্মী হইলেও আমারে খুব মহাব্বত করে খুব ভালোবাসে সুতরাং আপনি দোয়া করেন আমার মনিব যেন আমি বাড়ির যাওয়ার আগে এই যেন মুসলমান হয়ে যায় আওয়াজ হয়েছে না জোরে বলেন না সুবহানাল্লাহ চার নাম্বার আমি গুনাগার আমার গুনাহ মাফের জন্য আমার মনিব যদি মুসলমান হয় তারও গুনাহ মাফের জন্য আপনি দোয়া করেন এখন বলেন তো 60 দিরহাম দিয়া 60 টাকা দিয়া যে দোয়া চাইছে এটা কোটি টাকা দিয়েও কি সম্ভব আর জোরে বলেন সম্ভব মানসুর ইবনে আম্মা বলেন গোলাম তুমি বসিয়া যাও গোলামের জন্য মানসুর ইবনে আম্মার দোয়া করলেন আল্লাহ ও মালিক আমার সায়েলের প্রশ্ন প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহর গোলাম 4 দিরহাম তোমার রাস্তায় দান করেছে গো মালিক আমি ওয়াদা করেছিলাম 4টা দোয়া করব তার জন্য গো মালিক আমি মুসাফির মানুষ আমি আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া চাই আয় আল্লাহ এই গোলাম এই গোলামের মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এ গোলাম আছে আজাদ হইয়া একবারে স্বাধীন হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকে তৌফিক দিয়া দেন মানসুর ইবনে আম্মার দোয়া করলেন দুই নাম্বার দোয়া হলো আল্লাহ দুই নাম্বার টাকার বিনিময় দ্বিতীয় দোয়া আপনার কাছে গো মালিক এই গোলামটা বড় গরিব গোলামটাকে আপনি আল্লাহ ধন সম্পদ দৌলত দান করেন সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলার কাছে দুইটা দোয়া করার পর তৃতীয় নাম্বার দোয়া করলেন ও আল্লাহ ইহার মনিব বড় ভালো ও আল্লাহ মনিবটাকে মুসলমান হওয়ার জন্য তৌফিক দিয়া দেন তিনটা দোয়া করার পর চতুর্থ দোয়া করলেন আল্লাহ বান্দা এবং তার মনিব দুইজনকে আল্লাহ আপনি মাফ করে দেন এই কথা বলার পর ওয়াজের মাহফিল শেষ হয়ে গেল গোলাম তার বাড়িতে চলে গেল মনিব দরওয়াজায় দাঁড়ায় রইছে কেন এবার এত বিলম্ব হইল মানসুর ইবনে আম্মারের মজলিস শেষ হয়ে যাওয়ার পর গোলাম এবার বাড়ির দরওয়াজায় হাজির হওয়ার পর মনিব জিজ্ঞাসা করলো এ গোলাম কেন এবার এত দেরি করিয়া তুমি
তুমি বাড়ি ফিরলা গোলাম মনিব গড়ে গড়ে ও মনিব আমার আমি মানসুর ইবনে আম্মারের মজলিসে বসলাম চার দিরহাম যা দিয়েছিলেন জিনিস কিনার জন্য ওই চার দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি গো ও মনিব আমার চার দিরহামের বিনিময়ে চারটা দোয়া নিয়া বাড়িতে ফিরলাম মনিব বলে কি কি দোয়া নিয়া বাড়িতে ফিরলা রে গোলাম মনিব এবার মনিবের প্রশ্নের জবাবে গোলাম বলে ও মনিব আমার প্রথম চাওয়া হইল আল্লাহর কাছে চাইলাম আমি যে গোলাম আল্লাহ যেন আমাকে মুক্ত করে দেন আমি কারো আন্ডারে কারো অধীনে কাজ করতে চাই না মনিব সঙ্গে সঙ্গে শুনে বলে গোলাম যাও এখন থেকে তোমাকে আমার গোলামি শিকল থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম এক টাকার বিনিময়ে